হ্যালো ব্রেন্ট, আপনারা এমন বিজনেস চান যে বিজনেস একদম ইউনিক হবে, কোনো প্রতিযোগিতা নেই, নতুন শুরু হচ্ছে, এরকম বিজনেস চান? আজকে আপনাদের জন্য ঠিক এরকমই একটি বিজনেস নিয়ে এলাম যা বর্তমানে সরকার ছাড়পত্র দিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে। সুতরাং এবার আপনিও শুরু করতে পারেন, যেখানে আপনি নিজে একা বাড়িতে থেকেও করতে পারেন। আবার মনে করুন যে না, আপনি চারজন বা পাঁচজন পার্টনার মিলে করবেন, তাহলে তো কোনো কথাই নেই। আজকের এরকম একটি বিজনেস যা আপনার এলাকায় সাড়া ফেলে দিবে এবং প্রথম দিন থেকেই আয় শুরু হবে। শুরু করব, শুরুর আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেলিমেডিসিন, আজকের যে বিজনেস আইডিয়াটি তা হচ্ছে টেলিমেডিসিনের ওপরেই। এর ওপর আগেও একটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু তখন সরকার, ভারত সরকার পুরোপুরি ছাড়পত্র দেয়নি। বেশ কিছু বড় বড় সংস্থা এর ছাড়পত্র পেয়েছিল। বর্তমানে যে কেউ এই বিজনেস করতে পারেন এবং আপনার এরিয়াতে আপনি হয়তো প্রথম শুরু করবেন, এই বিষয়ে নিশ্চিন্ত আছেন? অবশ্যই তাই। একসঙ্গে টেলিমেডিসিনের মাধ্যমে আপনি ডক্টর, ডায়াগনোসিস, মেডিসিন সমস্ত কিছুর মাধ্যমে একসঙ্গে চেইন সিস্টেমে লিঙ্কড বিজনেসের মাধ্যমে আপনি আয় করতে পারবেন অনেক টাকা, এবং গ্যারান্টিযুক্ত আছে প্রথম দিন থেকেই আপনি করতে পারবেন। আজকের এই বিজনেস আইডিয়াটি পুরো ডায়াগ্রাম ভিত্তিক করে দেওয়া আছে, অর্থাৎ একদম তথ্য সমৃদ্ধ, কি কি প্রয়োজন আছে সমস্ত কিছু পাবেন, এছাড়াও কিভাবে শুরু করবেন, কি কি প্রয়োজন আছে, ইনভেস্টমেন্ট সমস্ত কিছু পাবেন এই আইডিয়ার মধ্যে। সবার প্রথমে আপনি যেটাকে করতে হবে তা হচ্ছে হায়ার বেস্ট ডক্টর। যে মেডিসিন, সে মেডিসিন বিশেষজ্ঞদের মধ্য থেকে একজন, হার্ট স্পেশালিস্ট, এরকম যে বিভিন্ন শাখা আছে, পার্ট আছে, সেই পার্টগুলোর বেস্ট বেস্ট যে ডক্টর আছে তাদেরকে হায়ার করা। এখন বললেন যে হায়ার করতে গিয়ে বেস্ট ডক্টর তারা কি আসবেন? এমন ডক্টরকে আনতে হবে যারা ভালো ডক্টর বিভিন্ন এলাকায়, তাদেরকে আপনি হায়ার করুন, যাদের নাম বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে চলেছে বা শুরু করেছে। এখন এমন একজন, অর্থাৎ দেবি সেটিকে আপনি চাইলেন, নিশ্চয়ই তিনি আপনাকে সময় দেবে না। ঠিক সেভাবে আপনাকে ডক্টর চয়েস করতে হবে। সেই ডক্টর আপনি চয়েস করার পর আপনাকে ফাইন্ড পেশেন্ট, রোগী খুঁজতে হবে। এখন রোগী কিভাবে খুঁজবেন? রোগী আপনার এলাকাতেই আছে, আপনার এলাকার মধ্যে সেই রোগী আছে, বিভিন্ন যে বিভিন্ন ধরনের জটিল রোগ থেকে শুরু করে সমস্ত ধরনেরই এই পেশেন্টরা আছে। সেই পেশেন্টদেরকে বাড়ি থেকেই কনফারেন্সে তারা অংশগ্রহণ করতে পারবে। এর জন্য যে নতুন নতুন বিভিন্ন ধরনের টুলস, অর্থাৎ ভিডিও কনফারেন্সের টুলস প্রচুর আছে, যেখান থেকে আপনার একটি লিঙ্ক, সেই লিঙ্কটির মাধ্যমে সেখানে ভিডিও কনফারেন্স হবে ডক্টর এবং পেশেন্টের মধ্যে, মিডিয়েটার আপনি। এবার সেখান থেকে কি উঠে আসবে? ডক্টরের সঙ্গে সেই পেশেন্টের যে কনসালটেন্ট হবে, কনসাল্ট হবে, সেই কনসাল্টের পর সেখান থেকে ডায়াগনোসিস উঠে আসবে, অর্থাৎ তিনি কিছু ডায়াগনোসিস করবেন মৌখিক, সেখান থেকে কিছু সাজেশন দেবেন এবং তার মেডিসিন তিনি প্রেসক্রাইব করবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপের মধ্যে আসবে, নিশ্চয়ই আমরা দেখেছি যত বড় বড় ডাক্তাররা আছে তারা অবশ্য অবশ্যই টেস্টিংয়ের উপরে জোর দেয় এবং তার রিপোর্ট আপনাকে পাঠাতে হবে সংগ্রহ করে। তারপর তিনি সেই রিপোর্ট পর্যালোচনা করে তারপরে মেডিসিন আবার নিজেরই পুনরায় তিনি পর্যালোচনা করে দেবেন। এবার এখান থেকে দেখুন, ফার্স্ট আপনার যে বেস্ট ডক্টর, সেই ডক্টরকে হায়ার করলেন, পেশেন্টের মাধ্যমে আপনি তাদের ভিডিও কনফারেন্স করে দিলেন, সেখান থেকে আপনার ইনকাম হলো, ডাক্তারের চার্জ দেখা গেল 1000 টাকা বা 500 টাকা, বিভিন্ন ডক্টরের বিভিন্ন রকম হবে, সেখান থেকে আপনার কমিশন থাকবে। এবার সেখান থেকে ডায়াগনোসিস হলো, মেডিসিন সে সাজেশন হলো, সেই মেডিসিন, সেই মেডিসিনের মধ্যে আপনাকে কী করতে হবে? সেই মেডিসিন লিঙ্কড বিজনেসের মতন মেডিসিন শপের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে এবং ডায়াগনোস্টিক সেন্টারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। সেই মেডিসিনগুলো আপনি এমন জায়গায় পাবেন যেখানে সমস্ত কিছু পাওয়া যায়, সেটা হোম ডেলিভারি হয়ে যাবে এবং ডায়াগনোস্টিক সেন্টারের সঙ্গে চুক্তিবদ্ধ হবে বাড়ি থেকে, বা তাকে নিয়ে এসে তার যত টেস্টিং আছে সেই টেস্টিং, ব্লাড হোক, ইউরিন হোক, স্টুল হোক, যত ধরনের টেস্ট আছে সমস্ত কিছু টেস্ট আপনি করবেন। সেই টেস্টের সঙ্গে যে শপ এবং সেন্টারের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন সেখান থেকে আপনার অবশ্যই ইনকাম আছে। এবার সেই ইনকামের জন্য, মেনটেন্যান্সের জন্য অফিস প্রয়োজন আছে। সেই অফিস, অফিস আপনার বাড়িতেই করতে পারেন, একটি রুমে আপনি যে বাড়িতে আছেন, হয়তো এখন বেকার আছেন, আপনি বাড়ির মধ্যেই বসে করছেন, সে বাড়ি থেকেই আপনি করতে পারবেন। এর জন্য মেনটেন্যান্সের জন্য কি
টেলিফোন প্রয়োজন আছে, অবশ্যই একটি কম্পিউটারের অবশ্যই অবশ্যই দরকার আছে, কারণ হিসেবপত্র থেকে শুরু করে সাজেশন করা, ইন্টারনেটে সবসময় যোগাযোগ রাখা অবশ্যই তার জন্য প্রয়োজন আছে একটি কম্পিউটারের। যদি তিনজন বা চারজন মিলে যদি করেন তাহলে অবশ্য অবশ্যই এটা অতি খুবই ভালো হবে এই বিজনেসটি। এবার আসি এর জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্র কি কি প্রয়োজন আছে। বিশেষ কিচ্ছু প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র আপনি লিঙ্ক ম্যান হিসেবে প্রথমে আপনি লিঙ্কড ম্যান হিসেবে আছেন, আপনি যে সবগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হবেন তাদের যে কাগজপত্র সেখান থেকেই আপনি ব্যবস্থা করতে পারবেন। এবার ইনকামের ক্ষেত্রে আসি, ইনকামটি কি, ইনকাম হচ্ছে আপনার লিঙ্কড বিজনেসের মাধ্যমে তিন জায়গা থেকে, পেশেন্ট পার্টির কাছ থেকে, ডাক্তারের কনফারেন্স, ডায়াগনস্টিক সেন্টার, মেডিসিন সহ, এবং ডেলিভারি হোম ডেলিভারি চার্জ সমস্ত কিছু মিলে আপনার ইনকাম আসবে। এবং প্রথম দিন থেকে ইনকাম, ইনভেস্টমেন্ট সামান্য, ইনকাম প্রচুর, এই হচ্ছে এই বিজনেসের মূল কথা। এখন যদি মনে করেন, অনেকেই বলে থাকেন যে এরকম বিজনেস এত এত ইনকাম তাহলে আপনি কেন করছেন না, পরিষ্কার করে বলি, একজনের পক্ষে 300-400 যে ভিডিও আছে সমস্ত বিজনেস কি করা সম্ভব, নিশ্চয়ই নয়। যার যেরকম ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে ঠিক তিনি সেভাবেই বিজনেস করবেন, সেভাবে এগিয়ে যাবেন। সুতরাং অযৌক্তিক কথা বলে কোনো লাভ নেই, প্রয়োজনীয় যারা নিজেকে সৎ মনে করেন, পরিশ্রম করতে পারেন, তারা অবশ্যই সফল হবেন। বাকি যারা এরকম প্রশ্ন করেন, এরকম কথা বলেন, তাদের ক্ষেত্রে বিজনেস অবশ্য অবশ্যই নয়, এবং আমি মনে করি তাদেরকে এরকম ভিডিও না দেখাটাই বেটার।